আচ্ছা পরের অঙ্কটার দিকে আমরা একটু দেখি দেখো পরের অঙ্কটাই বলা হয়েছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি এবং সিডি দুটোকে বর্ধিত যদি করা হয় তাহলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করবে প্রমাণ করতে হবে এ কোণ এবং বিওডি কোণের যে বিয়োগ ফল সেটা টু বিপিসি কোণের সঙ্গে সমান তো আগের ভিডিওটাতে বৃত্ত খুব বাজে হয়েছিল ভিডিও করতে করতে সেই জন্য আগেই আমরা এঁকে নিয়েছি এবারে দেখো বিওডি বি ও ডি দেখো আমরা এবি একটা জ্যা নিয়েছি আর সিডি একটা জ্যা নিয়েছি এ দুটোকে পরস্পরের সঙ্গে বর্ধিত করে পরস্পর তারা কোন বিন্দুতে ছেদ করেছে পি বিন্দুতে ছেদ করেছে এবি যা সিডি যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে এবার আমাকে প্রশ্ন করেছে এ কোন মানে এ ও সি এই কোনটা থেকে বিওডি কোনটা বিয়োগ করলে বি তার মানে ও আর ডি বিন্দুটা আমাদের কি করতে হবে যুক্ত করতে হবে তাহলে ও বিন্দুর সঙ্গে ডি বিন্দুটা আমরা যুক্ত করব দেখো যুক্ত করে দিলাম ও বিন্দু ডি বিন্দু যুক্ত করে কি কোন পেয়ে গেলাম বি মানে এই কোনটা তাহলে এ ও সি এই কোনটা থেকে বিও ডি এই কোনটা বিয়োগ করলে আমরা বিপিসি এই কোনটার দ্বিগুণ ভ্যালু পাবো কীভাবে পাব একটু আমরা এই জ্যামিতিটার মাধ্যমে বোঝার চেষ্টা করবো দেখো এখানে কিছু একটা নাম দিয়ে দিই ধরো আমি এম নাম দিলাম তাহলে দেখো এ এম সি এই বৃত্তচাপে বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোন কত কেন্দ্রস্থ কোন এ ও সি আর বৃত্তস্থ কোন কত বৃত্তস্থ কোন হচ্ছে এ বি সি দেখো এই বৃত্তচাপ দ্বারা গঠিত এ কেন্দ্রস্থ কোন আর এ বি সি বৃত্তস্থ কোন তাহলে কেন্দ্রস্থ কোনোণ এওসি সমান কত পাবো আমরা টু ইন্টু এবিসি আমরা জানি বৃত্তস্থ কোণের দ্বিগুণ পেয়ে গেলাম আবার দেখো এই যে বিডি এই যে বিডি বৃত্তচাপ বিডি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোন কত বিওডি এই কোনটা এই কোনটা আর বৃত্তস্তোকোন কত বি এই কোনটা তাই তো তাহলে আমরা দেখতে পাচ্ছি বিডি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোন বিওডি ও বৃত্তস্থ কোন আমরা পাচ্ছি বিসিডি তাহলে আবার বিওডি বি সিডির মধ্যে সম্পর্ক কী হবে কোণ বিওডি সমান বৃত্তস্তোকনের দ্বিগুণ টু বি তাহলে দেখো আমাদের যে দেওয়া আছে এ ও সি থেকে বিওডি বিয়োগ আমরা বামপক্ষটা তুলি তাহলে এওসি এও সি মাইনাস বিওডি কী পাই দেখি এওসির মান বসিয়ে দাও এ ওসির মান পেয়েছি আমরা টু এ তাহলে টু এ বি সি মাইনাস বিওডির মানও আমরা পেয়ে গেছি টু বি সি ডি টু বি সি ডি এবারে দেখো বি সি ডি আর বি সি পি একই কোন বি সি ডি কোন যা বি সি পি কোন একই কোন তাহলে বি সি ডির জায়গায় আমরা কী লিখতে পারি বি সি পি লিখতে পারি তাহলে টু এ বি সি মাইনাস টু কোন বি বোঝা গেল বিসিডি কোনটাও সি কোন বিসিডি কোনটাও সি কোন আর বিসিপি কোনটাও C কোন একই কোন তাই বিসিডির নামের জায়গায় কী লিখলাম বিসিপি লিখলাম এবারে দেখো এই যে ত্রিভুজ বিসিপি ত্রিভুজ বিসিপির বহিষ্টকোণ কোনটা এবিসি এবিসি এটা বহিষ্ট কোন তা আমরা জানি কোণ সমান কী অন্তস্থ কোণের যোগফলের সমান তার মানে এর বশিষ্টকোণ কোণ এবিসি কোণ বশিষ্টকোণ তাই তো এব কোণ এবিসি কার সাথে সমান এই অন্তঃস্থ বিপরীত কোন দয়ের যোগ সাথে সমান তার মানে বিসিপি প্লাস বিপিসি বিসিপি প্লাস বিপি সি এই দুটো কোণের যোগফলের সঙ্গে সমান এই কোণটার মান তাহলে বিপিসি সমান কী পায় কোন বিপিসি সমান কী পায় এসিবি থেকে এইটা বিয়োগ করলেই পেয়ে যাব বিপিসি তাহলে এবিসি মাইনাস বিসিপি দেখো আমরা এখানে পেয়েছি টু কমন নাও টু কমন নিলে কী পাই এবি মাইনাস বিসিপি এখানে দেখো আমরা টু কমন নিতে কি পেয়ে গেলাম কোন এবিসি মাইনাস কোন বিসিপি এবারে দেখো কোন এবিসি মাইনাস বিসিপির মান কত কোন এ বিসি মাইনাস কোন বিসিপির মান হচ্ছে বিপিসি তাহলে এই জায়গায় কি লিখতে পারি বিপিসি লিখতে পারি তাহলে বিপিসি লিখে দিলাম তার মানে আমরা পেয়ে গেলাম কি কোন এওসি মাইনাস কোন বিওডি সমান টু ইন্টু কোন বিপিসি এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে এ মাইনাস বিওডি সমান টু বিপিসি তাহলে প্রমাণ হয়ে গেল এই জায়গাটা বুঝতে পেরেছ প্রত্যেকে দেখো বিপিসি ত্রিভুজের তিনটে কোন তো একটা হচ্ছে পিবিসি কোন একটা বিসিপি কোন এ কোনটা আর একটা হচ্ছে বিপিসি কোন আর বহিষ্ঠ কোন কোনটা এবিসি তাহলে আমরা জানি বহিস্ত কোন সমান কি অন্তঃস্থ বিপরীত কোণের যোগফলের সমান তাহলে মানে এবিসি সমান হচ্ছে বিসিপি প্লাস বিপিসি তাহলে এবিসি সমান বিসিপি প্লাস বিপিসি তাহলে বিপিসি সমান কী হবে এবিসি মাইনাস বিসিপি এবিসি মাইনাস তাই এবিসি মাইনাস বিসিপির জায়গায় কী বসালাম বিপিসি বসালাম ক্লিয়ার হলো থ্যাংক ইউ